প্রথমে একটা সুন্দর মুহূর্ত ছিল, চল চল চারটে চল ভাই চল বাড়া বলটা বাড়া উত্তেজনা ছিল গোল প্রথম খেলা চৌগাছা সম্পচিল ভার্সেস সুরজিৎ একাদশ। আমাদের খেলা শুরু মুহূর্তে প্রথমে একটা সুন্দর মুহূর্ত ছিল কিন্তু কোনো কাজে লাগাতে পারেননি। শুনতে পেলাম বলে তো ফোনটা করলাম না। রাগ করছিস না, রাগ করলি তো কত কি জানি তো, এখন তো এটাই বলছি, জানতাম তো এটাই বলি। ঠিক আছে বল, রাগ করি না, বলছি তো বল। হ্যাঁ ঠিক আছে, রাগ দেখাবো তো। তুই কাটলি কেন? আমি তো কাটতে আমি তো বলিনি একবার। তুই কী বললি? আমি যখন বললাম ফেলবো, তুই বললি? আমি তো আমি জানি না, তুই যাই তো তোর ইচ্ছা। তুই এইভাবে বললি কেন বলতো? আমার তো এইভাবে তুই বলতে পারছিস না খেলবি না, তা বলতে দেবো। সুন্দর একটা উত্তেজনা ছিল, দিয়েছিল বলটা তোর পায়ের সাথে। খেলা খেলা খেলাটাকে আরে চেঞ্জ করে খেলা, চেঞ্জ করে খেলা। ওরা কি না বেরোনো পর্যন্ত এখন আমরা আমি টেবিল নিয়ে আসা দিয়ে দিলাম। হ্যাঁ কম পুজো আর বাড়িয়ে এসে বললাম না, চল চল চারটে চল ভাই চল বাড়া বলটা বাড়া বল করেছে সুজয়, ফুলবডি ফেলে গোলটা করেছে। আমি আজ ঘরে
লাগছে হ্যাঁ ভালো লাগে বিবি কোম্পানির সিটি বিবি আছে উত্তেজনা ছিল গোল দ্বিতীয় দিনের প্রথম খেলা কাশীপুর দুই টিমকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের খেলা শুরু হয়ে যাবে, আপনারা মাঠের পাশে এসে উপস্থিত থাকুন। প্লেয়ার লিস্ট এবং ইতিমধ্যেই আজকে প্রথম খেলা দ্বিতীয়ার্ধে শুরু হয়ে গেল। চৌগাছা শঙ্কশীল ভার্সেস সুরজিৎ একাদশের লাল সাদা জার্সি পরিধারিত সুরজিৎ একাদশ এবং নীল গোলাপি জার্সি পরিধারিত চৌগাছা শঙ্কশীল। আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর একটি ট্যাকেল করলো। একাদশের আক্রমণ একটি চান্স পেয়েছে এবং একটি চান্স গোল লাগিয়ে ফেলেছেন গোলদাতা জার্সি নাম্বার 14। এইমাত্র একটি গোল পরিশোধ করলো সুরজিৎ একাদশ। দেখতে পেরেছি যে খেলা 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 মাঠটাকে বড় করে খেলা খেলা ফাস্ট খেলা আবারও আবারও আক্রমণ করতে চলেছে সূর্য দেখাতে এখন চলেছে বল দখলের লড়াই। জার্সি নাম্বার 2 তার সহকারী খেলোয়াড়কে খুঁজছেন কাকে দেবে তুলে দিয়েছেন আবারও 7 নম্বরে মাথায় 8 না এনে কোনো জোর হয়নি। এখনো পর্যন্ত খেলার ফলাফল 2-1 চৌগাছা শঙ্কশীল 2 সুরজিৎ একাদশ 1। আমরা একটা জিনিস বুঝতে পারছি না ভানুবাবু, গতকালও দেখলাম যে প্রথম ম্যাচ কিন্তু খুব সুন্দর টানটান উত্তেজনার মধ্য দিয়ে হচ্ছিল, দ্বিতীয় ম্যাচ সেরকম হয়নি, আজকেও কিন্তু সেই একই চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবারও আক্রমণ আবারও আক্রমণ সরাসরি গোলকিপারের হাতে আপনাদের আমরা অনুরোধ জানাচ্ছি অতি সত্তর সাকদা হাই স্কুল মাঠে চলে আসুন। এখন খেলার ফলাফল 2-1 পরবর্তী খেলা সাকদা কালমন্দির কমিটি ভার্সেস কাশীপুর দুই দলের আমরা দেখতে পাচ্ছি অপূর্ব তার দক্ষতা দেখিয়ে চলেছে সুন্দর একটা টান্টার উত্তেজনা দেখা যাক কিন্তু ওনার দায়িত্ব পালন করে চলেছেন। ইতিমধ্যে সুরজিৎ একাদশের প্লেয়ারদের মধ্যে যেন গোলের ক্ষেত্রে বেড়ে চলেছে, একটু মন্তর হয়ে গেছে গতিটি ছিলেন এখন কিন্তু বিপদ কাটেনি সেটা কিন্তু কোনো কাজে লাগাতে পারেনি
আপনি চেষ্টা করেছিলেন গোল লাইন গোলকিপার অতিক্রম করেছিলেন কিন্তু গোল লাইনে দাঁড়িয়ে গেছে একজন প্লেয়ার। আমরা ইতিমধ্যে সাতটাও কালীমন্দির কমিটির প্লেয়ার লিস্ট পেয়ে গেছি। আমরা কাশীপুরের কর্মকর্তাদের বলবো আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট এবং এন্ট্রি ফি জমা করে যাবেন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আমরা আজকে দ্বিতীয় খেলা সাতটা কালীমন্দির কমিটি ভার্সেস কাশীপুরের মধ্যে যে খেলাটি আরম্ভ হবে আর কিছুক্ষণের মধ্যে। ছিল ইতিমধ্যেই আজকে প্রথম খেলার ফল ঘোষণা হয়ে গেছে। চৌগাছা সংকুচিল তিন ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছে সুজয় হাতে অরুণ মল্লিক মহাশয়।